গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো থাম্বনেল টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো, আর সামনের ক্লিপগুলোও লাগানো আছে, তো দেখে তো বুঝতেই পেরেছো আজকের কিসের ভিডিও। হ্যাঁ, আজকের হচ্ছে জামাই ষষ্ঠী। কেন জানো তো জামাই ষষ্ঠী হচ্ছে? কারণ সবাই জানো যে ফৌজিরা বাড়িতে থাকে না, আর ফৌজিরা যখনই বাড়িতে আসে তখনই তাদের কাছে অনুষ্ঠান। আর তাদের কাছে নয়, মানে তাদের বাড়ির লোকের কাছে সমস্ত অনুষ্ঠান তখনই হয়, তখনই সেরে ফেলে। তো তাই জন্যই মা আয়োজন করেছে জামাই ষষ্ঠীর। মা নয় শুধু, বৌদি দুজনে মিলে কিন্তু ভীষণ সারাদিন অনেক কষ্ট করেছে, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তার জামাইয়ের জন্য। আর দেখো কি কি করছে দুজনে, বৌদি আর মা মিলে। তো তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর কতটা ইন্টারেস্টিং লাগবে ভিডিওটা, তোমরা অবশ্যই দেখো। আমাদের বিয়ে হয়েছে কিন্তু 9 বছর, সামনের জানুয়ারি মাস আসলে 9 বছর পূর্ণ হবে। কিন্তু তোমাদের দাদা ভাই শুধুমাত্র 1 বছর জামাই ষষ্ঠী ভাগে পেয়েছে, সেই কারণে জামাই ষষ্ঠীর দিন কিন্তু জামাই ষষ্ঠী হয় না। যখনই পুজোর সময় এরকম ছুটিতে তোমাদের দাদা ভাই আসে, তখনই কিন্তু মা জামাই ষষ্ঠীর আয়োজন করে। কিন্তু তোমাদের আমি কোনোদিন দেখাতে পারিনি, এই কারণে, কারণ আমি কখনো ইউটিউব তো করতাম না, গত 1 বছর যাবত ইউটিউব করেছি, আর তাই জন্য তোমাদের সাথে এই সমস্ত কিছু শেয়ার করা হয়নি। তো এবারে ফার্স্ট টাইম আমি শেয়ার করছি যে আমার মা কি করতো, মানে ক্যামেরার আড়ালে যেটা করেছে আমার মা, সেটা আমি ক্যামেরা সামনে তুলে ধরেছি। অনেকে আবার এখানে চলে আসবে বলতে যে ভিউজের জন্য এগুলো করছে, তাই জন্যই বিশেষ করে দেখানো জিনিসটা, কারণ মা তো প্রতি বছরই করতো, তাই জন্য এবছর আমি সকলের সামনে তুলে ধরলাম যে আমার মা কি করে প্রতি বছর। আর এইদিকে দেখো, মা আর আমি দুজনে মিলে বসেছি কাটাকুটি করতে। আমি মাটন গুলো ভালো করে বেছে নিচ্ছি আর ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আমি ছোট ছোট পিস করে আর খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্যই আমি ছোট ছোট পিস করছি। আর মাটনে কিন্তু অনেক লোম থাকে, তো সেইগুলো ভালো করে বেছে নিতে হবে। আর মা কিন্তু ওইদিকে আদা রসুন পেঁয়াজ এগুলো সব ছাড়িয়ে নিচ্ছে। আর দেখো ভালো করে আমি ধুয়ে নেবো মাটনটা। দেখো মাটনের না ভীষণ তেল এসেছে, আর এদিকের মাটন না খেতে ভীষণ টেস্টি, আর ওইদিকে রাজস্থানের মাটন কিন্তু একদম আমার কাছে টেস্টি লাগে না, ভীষণ একটা গন্ধ গন্ধ বেরোয়, ভালো লাগে না খেতে। আর এই যে এইদিকের মাটনটা কিন্তু ভীষণ টেস্টি, দেখেই মানে কি বলবো, এত সুন্দর। আর দেখো হাতে কত তেল এসেছে, আর ওইদিকের মাটন না তেল টেল কিচ্ছু নেই, মানে রান্না করলে যেমন খসখসে হয়ে থাকে, ভালো লাগে না খেতে। আর এদিকে দেখো বৌদি এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছে, আর অনেক কিছু আইটেম কিন্তু করছে বৌদি। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কি কি আইটেম করছে বৌদি। বৌদি কিন্তু সকাল থেকে উঠে খাটা খাটুনি শুরু করে দিয়েছে তার নন্দাইয়ের জন্য। নন্দাইয়ের জন্য দেখো কি কি করছে, এই যে ভাত বসিয়ে দিয়েছে ইন্ডাকশনে, আর এই যে দেখো আলু ভাজা আর পটল ভাজাও কমপ্লিট হয়ে গেছে, অল্প অল্প করে করে নিচ্ছে, কারণ অনেকগুলো আইটেম করলে তো সুন্দর লাগে দেখতে, তাই জন্য সমস্ত কিছু অল্প অল্প করে করেছে। এই যে দেখো এই যে ডালটা করেছে, ডালটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতে, কিন্তু আমি কিন্তু ডালটা অনেকটা খেয়েছি, আর আমি ডাল বাটি ভরে খেতে ভীষণ পছন্দ করি, আর ডালটাও ভীষণ টেস্টি হয়েছে, মসুর ডাল। আর এদিকে দেখো বাবাও বাজারে গিয়েছিল, বাবা আমি কচুরলতি না ভীষণ ভালো খাই, তাই জন্য দেখো বাবা কচুরলতি খুঁজে খুঁজে নিয়ে এসেছে। জানোই তো অনেকদিন পরে মেয়ে জামাই এসেছে, তো মেয়ে জামাই যেগুলো খেতে ভীষণ ভালোবাসে সেইগুলোই তো আনবে, কারণ আমি যেখানে থাকি এই সমস্ত কিছু পাওয়া যায় না। পাওয়া গেলেও একটা অন্য ব্যাপার যে সে তো খায়, কোনো ব্যাপার না, কিন্তু আমি যেখানে থাকি এ সমস্ত কিছুই তো পাওয়া যায় না, চোখেও দেখি না, প্রায় 10 মাস হয়ে গেছে সমস্ত কিচ্ছু খাই না। তো তাই জন্য আমি যেটা যেটা ভালোবাসি খেতে সেটা সেটাই বাবা নিয়ে এসেছে। আর দেখো মা চলে এসেছে কলের কাছে, মাছ টাছ গুলো ধুয়ে নেবে। এই যে দেখো মাছ, এটা হচ্ছে রুই মাছ এনেছে মনে হয় বাবা, এই যে রুই মাছ, আর সঙ্গে এনেছে চুনো মাছ। আমি চুনো মাছ খেতে ভীষণ ভালোবাসি, আর ওই কচুরলতি আছে না, ওই দিয়ে চুনো মাছ দিয়ে চচ্চড়ি রান্না করলে ভীষণ টেস্টি লাগে আমার কাছে। তো আমার জন্যও কিছু আইটেম করছে, আর তোমাদের দাদা ভাইয়ের মাছ মাংস হলে ওর আর কিছু লাগে না, কিন্তু আমার যদি এই চুনো মাছ দিয়ে কোনো চচ্চড়ি টচ্চড়ি হয় তাহলে আমার আর কিছু লাগে না। তো এইখানে না অনেক ধরনের মেশানো মাছ আছে, ট্যাংরা মাছ আছে, চিংড়ি মাছ আছে, তারপর অনেক রকমের ছোট ছোট মাছ আছে মেশানো। আর এদিকে দেখো সমস্ত কিছু মা কেটে নিয়েছিল পেঁয়াজ রসুন গুলো, আর বৌদি এই যে এইগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছে। আর জানো তো বৌদি না ভীষণ খাটাখাটনি করেছে, আমার ভীষণ ভালো লাগছিল, আনন্দ লাগছিল, কারণ আমার হাজবেন্ডের জন্য একটা স্পেশাল দিন রেখেছে তারা, মা আর বৌদি দুজনে মিলে। আর আমরা তো সেদিন বাজারে গিয়েছিলাম, তো মা বলেছিল কিছু মানে জামা কাপড় নিয়ে আসতে তোমাদের দাদা ভাইয়ের জন্য, যাতে জামাই ষষ্ঠী করতে পারে। আর মা এটা বলেছিল যে প্রতি বছর তো আমি করি, তো এই বছর তোরা একটু হেল্প করে দে, দুজনে আছিস, আমি একটু জামাই ষষ্ঠী করি, বাবু আছে, বাবু তো সবসময় থাকতে পারে না, আর
জামাই ষষ্ঠীও ভাগে পায় না, তো প্রতিবার যেমন আমি করি এবারও আমি করব। তো আরো মা না পিঠে টিঠে বানাতে চেয়েছিল, তা আমি বললাম দেখো তোমার বাবা জামাই একসাথে অত কিছু খেতে চাইবে না, তো আজকের তুমি এই মাংস মাংস এগুলো সব রান্না করো, মাছ মাংস শেষ যেদিন হবে সেদিন পিঠে পায়েস অন্য কিছু করবে, মিষ্টি একদিন থাক আর এই ঝালঝুল একদিন থাক, আর দই মিষ্টি তো এনেই ছিল তাই জন্য আর এত কিছু দরকার নেই, তো আমি আজকের পিঠে টিঠে মাকে বানাতে দেইনি, অন্যদিন বানাবে। আর দেখো এই যে সমস্ত আমি একটু বৌদিকে হেল্প করে দিচ্ছি, কারণ বাবু এই সময়টা ঘুমিয়েছে আর বৌদি সকাল থেকে এত খাটনি করছে, এতগুলো আর রান্না জোগাড় করছে, আর গ্যাসে রান্না করতে তো একটু সময় লাগে তাই জন্য দেরিও হচ্ছে। তো আমি ভাবলাম একটু বৌদিকে মাংসটা ভালো করে মাখিয়ে দিই, তো আমি সমস্ত কিছু দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর বৌদি ওইদিকে আবার রান্না করছে, আরো যা আছে মাছের ঝাল টাল এই সমস্ত আরো কিছু অনেক কিছু আছে। আর মাটনটা এত সুন্দর যে মাখতে মাখতেই পুরো মিশিয়ে গেছে, আর সত্যি আমি বললাম না অনেকদিন এরকম মাটন খাই না, তো দেখেই ভীষণ ভালো লাগছিল। আর এদিকে মা বাচ্চে চুনো মাছ চিংড়ি মাছটা আলাদা করে নিচ্ছে, আর এখানে কিন্তু প্রায় অনেকগুলো মাছই ছিল, মার প্রায় অনেকক্ষণ লেগে গেছে বাঁচতে বাঁচতে, সব প্রথমে আলাদা করেছে তারপরে এগুলোর থেকে সেই নোংরা টোংরা গুলো পরিষ্কার করেছে। আর এদিকে দেখো মাটনটা আমি বসিয়ে দেব, পরে বৌদি রান্না করবে। আর বৌদি এই পাশে একটু মাছের ঝাল রান্না করার জন্য এই যে মশলা কষাচ্ছিল, আর এদিকে আমি মাটনটা বসিয়ে দেব, গোটা গরম মশলা ফোড়ন দিলাম এই যে দেখো, আর আমি মাটনটা দিয়েই চলে যাব। বৌদি এবার কিন্তু ক্যামেরা করছে আর আমি এই যে মাটনটা বসাচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে দেখো মশলা হয়ে গেছে, এবার আমি মাটনটাকে দিয়ে দেবো। এই যে দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, আমি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম মাটনটা, ভীষণ সুন্দর কালার এসেছে, রান্নাটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর এত ভালোবেসে রান্না করেছে বৌদি, সমস্ত কিছু ভালো কেন হবে না বলো তো, তো ভালো তো হতেই হবে। এই যে দেখো কষানো হচ্ছে, এবার কিন্তু বৌদি রান্না করছে, আমি আর এই রান্নার কাছে নেই, আমি শুধু বারবার এসে এসে ভিডিও করছি, আর কোনো কাজ নেই আমার, আর পাপাও ঘুমাচ্ছে, আর আমার কোনো কাজ নেই, ভীষণ ভালো লাগছে, কারণ এই তিনটে দিন হয়েছে যে আমি বসে আছি, ভীষণ আনন্দ হচ্ছে আর শরীরটা একটু রেস্ট পাচ্ছে। সত্যি শরীরের মধ্যে না আমার অস্থিরতা কাজ করতো, মাথা না সব সময় ঘুরতো, বসে থেকে উঠলেই যেন মাথা ঘুরে পড়ে যেতাম, এত কষ্ট হতো আমার, তো একটু মানে বিশ্রাম পেয়েছি, এখন ভীষণ ভালো লাগছে। আর এই দেখো মাটনের কালারটা কি সুন্দর এসেছে তাই তো, আর লাইট ছিল না তাই জন্য কালারটা অত সুন্দর বোঝা যাচ্ছে না, তবুও কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে মোবাইলের কালারে। তো রান্না কমপ্লিট, এবারে বৌদি দেখো সমস্ত কিছু থালাতে বেড়ে নিয়েছে, বাটি করে বেড়ে নিয়েছে, এবার সমস্ত কিছু রেডি করে দেবে বৌদি, তাই জন্য আগে এখানে বেড়ে নিল, এবার এখান থেকে নিয়ে যাবে। আর ঘরটা কিন্তু খুবই ছোট, আমি আগেও বলেছি এটা আমার আমাদের অস্থায়ী ঘর, আমরা কিন্তু এখানে ছোট থেকে বড় হইনি, আমরা অন্য জায়গায় বড় হয়েছি, আমাদের বাড়ি ঘর কিন্তু অন্য, এটা কিন্তু একটা কাজের সূত্রে এখানে থাকা, কেন থাকা কি থাকা আমি বলবো তোমাদের সমস্ত কিছু, আস্তে আস্তে করে সময় দাও আর সমস্ত কিছু জানতে পারবে। আর এই দেখো বৌদি কি সুন্দর করে ডেকোরেশন করছে সমস্ত কিছু, দেখো আগে ভাত ডাল সবজিগুলো সব নিয়ে এসে সাজিয়েছে, আর এদিকে স্ন্যাক্সও সাজিয়েছে, আর এবারে ফুল দিয়ে সাজাচ্ছে, অনেক কিন্তু সকাল থেকে খাটুনি করেছে বৌদি মা দুজনেই মিলে, আর তাদের জামাইয়ের জন্য, জামাই বলে কথা বলো, জামাইকে যতটা আদর করে ছেলের বউকে যদি ততটা আদর করতো না তাহলে তো জীবনে কোনো সমস্যাই হতো না আমার মনে হয়, তো যাই হোক কোনো ঘরে কোনো অশান্তি আসতো না, জামাই আদর বলে না জামাই আদর, তো জামাই আদর হচ্ছে। তো এই যে দেখো মা এই গেঞ্জিটা এনেছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য, মা আনেনি আর কি, মা টাকা দিয়েছিল আমরা এনেছি আর কি পছন্দ করে জামা প্যান্ট। আর এই যে দেখো রেডি, পুরো রেডি করে দিয়েছে, আর বৌদি ক্লান্ত হয়ে পড়েছে তাই জন্য মা আবার একটু এই যে ফুল একটু একটু জায়গায় বাকি ছিল সেগুলো মা আবার কমপ্লিট করে দিচ্ছে, এগুলো কমপ্লিট করে মা আবার রেডি হবে, রেডি হবে তারপরেই কিন্তু জামাই ষষ্ঠীটা আরম্ভ হবে। আর দেখতেই পাবে কত সুন্দর তোমাদের দাদা ভাই, তো ইস কি খুশি, মানে দাঁত 32 দাঁত সবসময় বেরিয়েই আছে তার, দেখলেই বুঝতে পারবে এই যে, আর আমি ক্যামেরা করছি তাই জন্য আর একটু 32 দাঁত বেরিয়ে আছে, এই যে দেখো 32 দাঁত বেরিয়ে আছে, সব সময়ে 32 দাঁত তার বেরিয়েই ছিল, এত খুশি, হয়তো মানে ও ভাষায় প্রকাশ করতে পারছে না যে মা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তার জামাইয়ের জন্য, মা আর বৌদি দুজনে মিলে, মা বললে ভুল হবে, বৌদি কিন্তু সমস্ত রান্না করেছে সাজিয়েছে গুজিয়েছে, আর মা কিন্তু সমস্ত কিছু হেল্প করেছে, আর আমিও যেটুকু পেরেছি করেছি, কারণ তো জানোই বাবু আছে, আর বাবু থাকলে তো এত কিছু আমার হেল্প করা সম্ভব নয়, তবে যেটুকু পেরেছি করেছি। কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা
কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা আজকে পেলাম হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খামে এদিন তাকে জীবন দিল উপহার আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার জীবন দিল উপহার কিছু কিছু সুখে লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ যায় আজ মন ভোর